बैक टू माय चैनल अवंतिका आशा करछि तोमरा सबाई भालो आछो आमिओ भालो आछि आर आजके सुंदर एकटा असाधारण रेसिपी शेयर करब सेटा होलो पेटाई परोटा बा पेटा परोटा तो चलो पेटाई परोटा किभाबे बानाच्छि सेटा तोमादेर काछे शेयर करेछि आर आशा करछि तोमादेर भालो लागबे जदि भालो लागे तो अवश्यई लाइक कमेंट शेयर करो सबस्क्राइब करो पाशे थेको बेल आइकनटा अवश्यई बाजिए दिओ তাহলে ঝটপট রান্নাঘরে যাওয়া যাক আর রেসিপিটা দেখে নেওয়া যাক তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে বানালাম পেটাই পরোটা আর কি অসাধারণ কালার এসেছে দেখো আর টেস্ট তো খুব সুন্দর তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি কিভাবে কি কি লাগবে তো চলো তো এখানে দেখতে পাচ্ছ 1.5 কেজি ময়দা নেওয়া হয়েছে এখানে দিয়ে দেওয়া হলো চিনি দেয়া হলো লবণ লবণটার পরিমাণ অনেকটাই তো স্বাদমতো লবণ চিনি দিতেই হবে তো দিয়ে দেয়া হয়েছে আর এখানে দিলাম সরষের তেল তোমরা সাদা তেলও দিতে পারো না সরষের তেলটাই দিলাম আর আমাদের ফ্যামিলিটা আগে বলি ফ্যামিলিটা অনেকটাই বড় তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে প্রথমে যে ভিডিওগুলো পাঠিয়েছি তো তার জন্য আমাদের অনেকটাই বড় ফ্যামিলি বলে এতটাই নেওয়া হয়েছে তোমরা হয়তো ভাববে যে অনেকটা সমস্ত উপকরণ দিয়ে এইভাবে ময়দা পাইল করে নিতে হবে আর দিয়ে দেওয়া হলো এক চামচ ঘি গা ঘি দিলে স্বাদ গন্ধ অসাধারণ আসে তো যাই হোক ময়দা দেব আর একটু দেব বেকিং সোডা দিয়ে ভালো করে পাইল করতে হবে অন্ততপক্ষে 20 মিনিট ধরে এই পাইল করে নিলে এই পরোটা খাস্তা হবে খাস্তা টাইপের হবে আর বেশ টেস্টটা ভালো আসবে তো তার জন্য অন্তত 20 থেকে 25 মিনিট এইভাবে মাখতে হবে আর আটার পরিমাণ অনুযায়ী মাখবে কারণ এটা বেশি ময়দাটা অনেকটা তো তার জন্য তো চলো তো ময়দাটা সব উপকরণ দিয়ে মাখার পরে অল্প অল্প একটু করে জল দেয়া হবে একবারে জলটা দেয়া হবে না আর জলটা সম্পূর্ণ গরম উষ্ণ জল উষ্ণ গরম জল দিলে মানে ভালো মাখাটা হবে তো তার জন্য আর বেশ লেচিটাও ভালো হবে পরোটার টেস্টটাও ভালো আসবে আর নরম হবে তো তার জন্য অবশ্যই একটা টিপস দিলাম উষ্ণ গরম জল তোমরা ব্যবহার করবে তো যাই হোক এখানে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেওয়া হবে একবারে জল দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে ও নানা রকম সমস্যা হতে পারে তো তার জন্য অল্প অল্প জল দিয়ে এভাবে মাখতে হবে তো ময়দাটা মাখা হয়ে গেছে এবারে থালা ঢেকে দিয়ে রাখা হবে অন্ততপক্ষে 45 থেকে 1 ঘন্টা 45 থেকে 1 ঘন্টা রাখলে বেশি সুন্দর হবে পরোটা তার জন্য আর দ্বিতীয় স্টেপে চলে আসলাম এবার ওই আটাগুলো লেচি কাটা হবে যেগুলো এইভাবে রুটি আকারে গড়ে নেওয়া হলো দেখো খুব সুন্দর গোল করে রুটি আকারে গড়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে একটা কেটে দিতে হবে ছুরি দিয়ে কাটা হলো কাটার পরে এইভাবে গোল 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 করে একদম গুলিয়ে তারপরে ঠিক এরকম শেপে আনতে হবে ঠিক এরকম করে নিতে হবে তো দেখলে কি সোজা পদ্ধতি তোমরা বুঝতে না পারলে ফের একবার দেখানো হবে আর এখানে অনেকেই আছে দিদিভাই আমি সবাই আমাদের পরিবারের সবাই তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো আমাদের পরিবারটা অনেকটাই বড় তো তার জন্য এখানে সবাই আছে তো আমি রান্না বান্না করতেই ব্যস্ত ক্যামেরার কে করব তো স্ট্যান্ডটা দিয়ে এইভাবে রেখে দিয়েছি তো যাই হোক এই দেখো দেখলে কিভাবে কাটা হলো এইভাবে কেটে নেওয়া হবে কেটে নিয়ে জাস্ট এইভাবে গুলিয়ে নিতে হবে নিয়ে এইভাবে হয়ে গেল একদম সোজা তো এবার ওই লেচিগুলো যেগুলো সুন্দর করে তৈরি করা হলো ওইটা এবারে রুটি আকারে করে নেওয়া হবে তো চলো রুটি আকারে করে নিচ্ছি দেখে নাও আর লকডাউনে পরিবারের সঙ্গে খেতে না অসাধারণ লাগে সবাই মিলে একসঙ্গে তো এখানে গা ঘি আছে ঘিটা আগে দেওয়া হবে না জাস্ট শুকনো চাটুতে মানে তেল ছাড়া চাটুতে জাস্ট এইভাবে ভেজে নেওয়া হলো
আর ওই দিকে ওই চানা মটর হচ্ছে চিকেন দিয়ে। তো যাই হোক, গা ঘি একটু দিয়ে দেওয়া হলো, দিয়ে এইভাবে পরোটাটা ভালো করে ভাজতে হবে। পরোটা কাঁচা থাকলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমরা শুকনো চাটিতে প্রথমে ভেজে নিলাম, আবার ওই গা ঘি দিয়েও ভাজবো। তো এখনও কিন্তু কাঁচা আছে, এটা বেশ লাল আকৃতির আসবে, মানে ভাজতে ভাজার সঙ্গে সঙ্গে যে গন্ধটা পাবে তোমরা বুঝতে পারবে যে পরোটাটা হয়ে গেছে। তো দেখো এইভাবে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, তো পরোটাটা প্রায় হয়ে এসছে। তোমরা একটু ধৈর্য ধরে ভাজবে, নইলে ভিতরে কাঁচা থাকবে। তো পরে একটা দিয়ে দেওয়া হলো, আর এদিকে মায়ের কাছে নিয়ে চলে এসেছি। তো মা এইভাবে পেটাই পরোটা, যেহেতু এভাবে পেটাতে হবে তাহলে তো ভালো লাগবে। তো হয়ে গেল। তো এইভাবে একে একে সবগুলো তৈরি করে নিলাম আমরা। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে কিন্তু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করে দেখো। আর এই দেখো চানা মটর বললাম চিকেন দিয়ে। তো টাটা, বাই বাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে।